নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি সুজির দু রকমের পিঠা রেসিপি নিয়ে, একটা পাটিসাপটা আর একটা সুজির ভাপা পিঠা। অবশ্যই আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আপনাদের ভালোবাসা ও সাপোর্ট ছাড়া আমাদের এই জার্নি অসম্পূর্ণ। তাহলে আসুন শুরু করি আজকের রেসিপি। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটা নারকেল কোড়া দিয়ে দিলাম, হাফ বাটি গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবং কিছুটা পরিমাণ খেজুর গুড়ের পাটালি দিয়ে দিলাম ও হাফ বাটি দুধ দিয়ে দিলাম। এবার আমি নাড়াচাড়া করে একসাথে সব মিশিয়ে নেব। আমি পরে আবার কিছুটা পরিমাণ খেজুর গুড়ের পাটালি দিয়েছিলাম কম হয়েছিল বলে, কিন্তু ক্যামেরাটা তখন অফ হয়ে গিয়েছিল। পুরটা একটু নরম আছে তাই আমি আরো কিছুক্ষণ বসিয়ে নাড়াচাড়া করে এটা আমি আর একটু টাইট করে নেব। এটা টাইট হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে নেব। আমি 150 গ্রাম সুজি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে 2 চামচ ময়দা দিয়ে দিলাম, 2 চামচ গুঁড়ো চিনি দিয়ে দিলাম, 1 চিমটে লবণ দিয়ে দিলাম, রুম টেম্পারেচারে রাখা কিছুটা পরিমাণ দুধ আমি অল্প অল্প করে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একসাথে বেশি দুধ দেওয়া চলবে না, তাহলে ব্যাটারটা নরম হয়ে যেতে পারে। এবার আমি 10 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দিলাম। 10 মিনিট পর দেখলাম আমি সুজিটা ফুলে উঠেছে। এবার আমি আরো কিছুটা জল অ্যাড করে দিলাম। আপনারা দুধের পরিবর্তে জল দিয়ে ওই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। আমি একটা ছোট সাইজের গাজর পেস্ট করে নিয়েছি, একটা বাটির মধ্যে নিয়েছি। এবার আমি কিছুটা পরিমাণ ব্যাটার তুলে বাটির মধ্যে দিয়ে দিলাম, একটা চামচের সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি এই পিঠা তৈরিতে কেমিক্যাল রং ব্যবহার করিনি, আমি গাজরের পেস্ট ইউজ করেছি। এবার আমি ওভেনে একটা তাওয়া বসিয়ে দিলাম, অয়েল ব্রাশ করে নিলাম। গাজরের পেস্টটা আমি একটা বোতলের মতো ভরে নিয়েছি এবং বোতলের মুখটা আমি ঢাকনাটা ফুটো করে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে এই তাওয়ার মধ্যে এটা দিয়ে দেব এইভাবে। এবার আমি হাফ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। আমি আবার হাফ মিনিট পর ফিরে এলাম, এক হাতা ব্যাটার তুলে আমি তাওয়ার মধ্যে এভাবে দিয়ে দিলাম এবং হাতার উল্টো পিট করে এভাবে আমি ছড়িয়ে নেব। এবার 1.5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব। আমি আবার 1.5 মিনিট পর ফিরে এলাম, কিছুটা পরিমাণ পুর আমি এভাবে লম্বা করে পিঠার মধ্যে দিয়ে দিলাম। এবার পিঠাটা আমি রোল করে ঘুরিয়ে নেব এভাবে। আমার একটা কালারফুল পাটিসাপটা রেডি হয়ে গেছে। এবার এটা আমি তাওয়া থেকে তুলে নেব এবং পরেরটাও আমি এভাবেই বানিয়ে নেব। আবার আমি অল্প পরিমাণে ব্যাটার আমি এটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। আবার হাফ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। হাফ মিনিট পর ঢাকনা খুলে আমি এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি এবং হাতার উল্টো পিট করে এভাবে আমি ছড়িয়ে নিচ্ছি। আবার 1.5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব। 1.5 মিনিট পর আবার কিছুটা পরিমাণ পুর এভাবে লম্বা করে পিঠার উপর দিয়ে দিলাম এবং পিঠাটা রোল করে ঘুরিয়ে নেব। দেখুন কত সহজেই বানানো যাচ্ছে, যে কেউ এটা বানাতে পারবেন। এভাবে আমি সব পাটিসাপটাগুলো বানিয়ে নেব। এবার এটা আমি তুলে নেব।
আমি একটা পাত্র নিয়েছি, এবার এর মধ্যে 150 গ্রাম সুজি নিয়ে নিলাম এবং 80 গ্রাম টক দই নিয়ে নিলাম। এক চিমটে লবণ নিয়েছি। এবার আমি কিছুটা পরিমাণ জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেব। এটা খুব নরম করলে হবে না, একটু টাইট মতো করতে হবে। আরো কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম। এবার চামচের সাহায্যে আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। আরো কিছুটা পরিমাণ জল অ্যাড করলাম। এবার আমি এর মধ্যে 2 চামচ গুঁড়ো চিনি অ্যাড করে দিলাম। আবার ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি এবং 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর সুজিটা অনেকটা ফুলে উঠেছে, তাই আমি আরো কিছুটা পরিমাণ জল এখানে অ্যাড করে দিচ্ছি। আবার চামচের সাহায্যে আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এই ব্যাটারের মধ্যে 1 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। বেকিং সোডা দেওয়ার ফলে একটু ব্যাটারটা সামান্য নরম হবে। এবার আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নেব, যেগুলোতে আমরা রেগুলার জল খাই। আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার আমি কিছুটা পরিমাণ ব্যাটার এই গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। পুরো 1 গ্লাস দেওয়া হবে না, হাফ গ্লাস দিতে হবে। এবার আমি কিছুটা পরিমাণ পুর লম্বা করে নিয়েছি। এবার এটা আমি গ্লাসের মধ্যে রেখে দিলাম। একটু উঁচু করে রাখতে হবে। কড়াই আমি কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছিলাম গরম হতে, জলটা ফুটে উঠেছে। একটা স্ট্যান্ডের মধ্যে আমি এটা বসিয়ে দিলাম, তাহলে গ্লাসটা পড়ে যাবে না। এবার আমি একটা ঢাকনা দিয়ে দেব 10 মিনিটের জন্য। আমি আবার 10 মিনিট পর ফিরে এলাম। এবার একটা টুথপিকের সাহায্যে আমি দেখে নেব এটা হয়েছে নাকি। দেখুন, গ্লাসটা পুরো ভরে গেছে, হাফ গ্লাস দিয়েছিলাম, সুজিটা ফুলে উঠেছে। টুথপিকে একটুকুও লাগেনি। এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। গ্লাসটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে আমি চারিদিকটা এভাবে আলগা করে একটু ঘুরিয়ে নিচ্ছি। এবার উপুর করে আমি এটা ঢেলে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এবার এটা আমি একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। দেখুন বন্ধুরা, সুজি দিয়ে কত সহজেই বাজারের মতো বাড়িতেই ভাপা পিঠা বানানো যায়। তাই আপনারা অবশ্যই বাড়িতে এভাবে একদিন ট্রাই করে দেখবেন। আর আমার এই সুজি দিয়ে পিঠা রেসিপি দুটো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। পুরাতন বন্ধুরা তো অবশ্যই আমার পাশে আছে, আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে।